খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আমরা প্রথমে যদি কারোর কোমরে কৃত্রিম হাড় লাগানো হয়েছে যার কারণে তিনি বসে কোনো কাজ করতে পারবেন না ফ্লোরে বসতে পারবেন না তাহলে এ আল্লাহর বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতে সক্ষম তাহলে তার দাঁড়ানোর ফরজ আদায় করতে হবে দানোটা একটা ফরজ এরপরে রুকু করতে পারে না কমর ভাঙতে পারে না তাহলে চেয়ারে বসে হালকা একটু মাথা ঝুঁকি ইশারা করে রুকু বা করবে এইভাবে সে নামাজ পড়বে কারণ ইল্লা আহা আল্লাহ তালা কারোর সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য তার উপরে কোনো নির্দেশ চাপায়া দেন নাই বিধায় যতটুকু সাধ্যে আছে ততটুকু তিনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ। কিন্তু আজকাল অনেকে আছেন একটু সামান্য শরীরটা ব্যথা ভালো লাগে না একটু কোমর ব্যথা মনে হয়েছে একটু গায়ে জ্বর মনে হচ্ছে আর চেয়ারটা টান দিয়ে বসে উনি নামাজ শুরু করে দিচ্ছেন না নাই এরম সাহেব মার্কা নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অবশ্যই আপনাকে দাঁড়িয়ে রুকু করে চিন্তা করে নামাজ পড়তে হবে যদি আপনার সক্ষমতাই না থাকে আপনার ক্ষমতাই না থাকে আপনি যদি অসুস্থ হয়ে যান কোনোভাবেই পারেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে এই যে কোমরে এ আল্লাহর বান্দার হাড় লাগানো হয়েছে কৃত্রিম হাড় তিনি অসুস্থ অতএব তার জন্য তিনি যদি সিজদা করতে না পারেন চেয়ারে ইশারা রুকু সিজদা করা জায়েজ আছে